যাব, তাহলে ধরে নিলাম এই পাশে কি হচ্ছে, এই পাশে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহিতা ছিল, আর এই পাশে কি ছিল, এই পাশে ছিল হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহিতা ছিল, এই জায়গা দিয়ে প্রমিনেন্ট ছিল হচ্ছে হোলগুলো, পি টাইপের ভিতরে প্রমিনেন্ট ছিল হোলগুলো, এবং এন টাইপের ভিতরে প্রমিনেন্ট ছিল কি, এন টাইপের ভিতরে প্রমিনেন্ট ছিল হচ্ছে ইলেকট্রনগুলো, আর ঠিক মাঝামাঝি একটা জায়গায় ইলেকট্রন আর হোল পরস্পর একটা আরেকটার গায়ের উপর উপরিপাতিত হয়ে যায়। তো এই উপরিপাতিত হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা, এই যে মাঝখানের যে এলাকাটা আছে, এই এলাকাটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলেছিলাম, এবং এই ডিপ্লেশন লেয়ারের একটা প্রস্থ বা প্রশস্ততা আছে যেইটার কারণে ইলেকট্রন চলতে বাধা পায়, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো এবারে আসেন, আমাদের একদম শুরুর ক্লাসে আমি বলছিলাম আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি মেইন টার্গেট কি, মেইন টার্গেট হচ্ছে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে বা সিলিকনের ভিতর দিয়ে আমরা কি করতে চাই, কারেন্ট পাস করতে চাই। তো এইটার জন্য দেখেন আমরা কত কিছু করছি। ফার্স্টে দেখলাম যে সিলিকনের চারপাশে টোটাল কেলাস যখন গঠিত হয়, সিলিকনের চারপাশে 8টি করে ইলেকট্রন, তাইলে এই সিলিকন ইলেকট্রন পরিবহন করবে না, দরকারই নাই ওর। তার মধ্যে ডোপিং করলাম, ডোপিং করে পি টাইপ বানাইলাম, এন টাইপ বানাইলাম, দেখলাম ওই পি টাইপ বা এন টাইপও কি করতে পারছে না, ওই পি টাইপ বা এন টাইপও কোনো ইলেকট্রন পরিবহন করতে পারছে না, সেটা অনেক কম, 10 লাখে একটা, না হওয়ার মতোই। আচ্ছা, তাতেও হচ্ছে না, তাহলে এবার ডায়োড বানাইলাম। তো ডায়োড বানানোর পরেও আলটিমেটলি আমাদের এই কাজটা হয়ে যায় নাই, আমরা আসলে কি করতে পারি নাই, আমরা আসলে এর ভিতর দিয়ে তড়িৎ পরিবহন করতে পারি নাই। তো এইবার আমরা কি করবো, এবার আমরা জিনিসটাকে একটা ব্যাটারি সংযোগে দেওয়ার চেষ্টা করলাম, যে এই যে ডায়োডটা আছে এই ডায়োডটার সাথে আমরা কি করবো, এবার আমরা একটা ব্যাটারি যোগ করি, একটা সার্কিটের অংশ এটাকে বানাই। এই সার্কিটে আরো অনেক কিছু থাকতে পারে, বাট আমরা শুরুতে শুধুমাত্র ডায়োড এবং ব্যাটারিটাকে দেখব, ঠিক আছে। এবং আজকে এই ক্লাসটার পরে মোটামুটি আসলে আমরা ডায়োড বলা যায় পড়ে ফেলছি, ডায়োড আমাদের পড়া হয়ে গেছে। আমার আরেকটু জায়গা রাখা উচিত ছিল, যদিও আর একটু জায়গা রাখা উচিত ছিল, রেখে আসছি। তাহলে এবারে আসেন, এই ডায়োডের সাথে আমরা কি করলাম, ডায়োডের সাথে এবার আমরা হচ্ছে একটা ব্যাটারি যোগ করলাম। তো এই যে ব্যাটারিটা যোগ করছি, এই ব্যাটারির যোগটা এমন ভাবে হবে, খেয়াল করো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাটারির যে বড় ডান্ডাটা আছে, বড় ডান্ডাটাকে আমরা কি বলি, ব্যাটারির বড় ডান্ডাটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এটা আমরা অবশ্যই জানি। ব্যাটারির বড় লাঠিটা হচ্ছে পজিটিভ, এবং ছোট লাঠিটা কি, ছোট লাঠিটা হচ্ছে নেগেটিভ। আমি আরেকবার একটু সুন্দর করে ব্যাটারিটা আঁকার চেষ্টা করে ফেলছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কেস। এই হচ্ছে পজিটিভ, এই হচ্ছে পজিটিভ, আর এইখান দিয়ে কি করব, এখান দিয়ে একটা নেগেটিভ বসাবো, নেগেটিভটা এই যে বসায় দিলাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, এই যে আপনি ডায়োডটাকে সংযোগ দিয়েছেন, এই ডায়োডটাকে আপনি কিভাবে সংযোগ দিয়েছেন, ডায়োডটাকে আপনি এমন ভাবে সংযোগ দিয়েছেন ব্যাটারির সাথে যেন ডায়োডের পি টাইপের যে অর্ধপরিবাহীর সাইডটা, ডায়োডের পি টাইপের সাথে কি করা হয়েছে, ডায়োডের পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে, ডায়োডের পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে। এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই কথাটা তোমরা যে জায়গাটায় লিখছো সেই জায়গাটার পাশে বা নিচে ডানে বামে আরো এরকম ছোট ছোট 2-3টা কথা লেখার জায়গা রাখবা, সেগুলো আমরা আস্তে আস্তে পরে গিয়ে লিখব, ঠিক আছে। সো ডায়োডের পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা অ্যাড করছি, খুব ভালো কথা, অ্যাড করে দিছেন। তো অ্যাড করার পরে কি হইলো, আসেন সেটা দেখি এবার, সবাই কথা শুনি, রুচিতা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, তাহলে ডায়োডের যে পজিটিভ প্রান্তটা আছে, পজিটিভ প্রান্ত বর্তনীতে কি সরবরাহ করবে, পজিটিভ প্রান্ত বর্তনীতে সরবরাহ করবে পজিটিভ চার্জ, বা এখানে যখন ডায়োডের সাথে আপনি অ্যাড করছেন, আপনি মনে রাখবেন পজিটিভ চার্জ বলে কিছু নাই, কি আছে, আছে হচ্ছে আসলে হোল। তাহলে পজিটিভ প্রান্ত কি সরবরাহ করছে, পজিটিভ প্রান্ত অনেকগুলো হোল বা খালি জায়গা তৈরি করছে। সহজ বাংলা কথা, পজিটিভ প্রান্ত আসলে কোনো কিছু তৈরি করছে না, পজিটিভ প্রান্তে আসলে ইলেকট্রন থাকার কথা ছিল, যে ইলেকট্রনটা আসলে নাই, খালি জায়গা, ফাঁকা জায়গা, পজিটিভ প্রান্ত হোল ক্রিয়েট করছে। আর এই যে নেগেটিভ প্রান্তটা আছে, এটা খুব সহজ, এটা কি করবে, এটা কিছু কিছু ইলেকট্রন প্রোডিউস করবে। সো এই নেগেটিভ প্রান্ত হচ্ছে কিছু ইলেকট্রন প্রোডিউস করলো, সেই ইলেকট্রনগুলো কোথায় গেল, সেই ইলেকট্রনগুলো গেল হচ্ছে এই যে ডায়োডের এই পাশটায়। তাহলে এবারে আসি, এবার খুব সহজ এবং কমন একটা কথা বলবো, যে কথাটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে, নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো নেগেটিভ চার্জ যদি পরস্পরকে, আমার একটু উপরে জায়গা লাগবে, নেগেটিভ চার্জ যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে খেয়াল করো এই যে বাইরের যে সবুজ
বাইরের যে সবুজ ইলেকট্রনগুলো আছে যাদেরকে কে সরবরাহ করছে, ব্যাটারি, ওই ব্যাটারির ইলেকট্রনগুলোর ধাক্কায় এই এন টাইপ অংশের যে কোনো একটা ইলেকট্রন, মনে করো এন টাইপ অংশের যে কোনো একটা ইলেকট্রন ধরলাম এই ইলেকট্রনটা, তো এই ইলেকট্রনটা কি করবে, ধাক্কা খাবে। তো ধাক্কা খেয়ে ইলেকট্রনটা কি করবে, ধাক্কা খেয়ে ইলেকট্রনটা ঢুকে যাবে হচ্ছে ডিপ্লেশন লেয়ারের ভিতরে, ডিপ্লেশন লেয়ারের ভিতরে ঢুকে যাইতে পারবে। তো পুরোটা পার করার জন্য ওর আরেকটু শক্তি দরকার। তো এই ঘটনাটা কি হবে, তখন এই যে হোলগুলো আছে পি টাইপ অর্ধপরিবাহিতে তো কিছু হোল ছিলই, এর বাইরেও ব্যাটারি কি করছে, ব্যাটারি আরো অনেকগুলো নতুন নতুন হোল সরবরাহ করছে না, ব্যাটারি অনেকগুলো নতুন নতুন হোল সরবরাহ করছে। তাহলে এই হোলগুলো কি করবে, এই হোলগুলো এই ইলেকট্রনটাকে টেনে নিয়ে আসবে হচ্ছে পি টাইপের মধ্যে। তাহলে এন টাইপ অর্ধপরিবাহিতে একটা ইলেকট্রন ছিল, আবার শুনো এই যে এন টাইপ অর্ধপরিবাহীর এখান থেকে যে একটা ইলেকট্রন চলে গেছে, তো এই জায়গাটা কি খালি পড়ে থাকবে নাকি, এই জায়গাটা কখনোই খালি পড়ে থাকবে না, বাইরের যে কোনো একটা ইলেকট্রন, বাইর থেকে যে কোনো একটা ইলেকট্রন লাভ দিয়ে চলে আসবে হচ্ছে এই জায়গায়। তাহলে খেয়াল করো একটা ইলেকট্রন, তোমার কি আসলে এইটা মনে হচ্ছে না আলটিমেটলি, তুমি ঘটনাটা বুঝো, এই ইলেকট্রনটা যেটা লাভ দিয়ে এরকম পি টাইপের ভিতরে চলে আসছে, যেটা লাভ দিয়ে কোথায় চলে আসছে, যেটা লাভ দিয়ে চলে আসছে হচ্ছে পি টাইপের ভিতরে, তো এবার এই ইলেকট্রনটাকে কি করবে, এই ইলেকট্রনটাকে সামনে থেকে যে হোলগুলো আছে, সামনে থেকে যে হোলগুলো আছে সেই হোলগুলো রাখবে। তাহলে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা এই পি টাইপ দিয়ে বের হয়ে এইখানটায় চলে আসবে, এই যে ইলেকট্রনটা চলে আসলো বা মাইনাসটা চলে আসলো, আচ্ছা ইলেকট্রনই লিখি, তাহলে এই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রন নিচে নামবে, এই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রন বর্তনীতে প্রবেশ করবে। তাহলে খেয়াল করো আমি তো এইভাবে চিন্তা করতে পারি, আসলে এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কি করছে, এই ইলেকট্রনটা আসলে ঘুরে চলে আসছে না, তার মানে আলটিমেটলি আমরা কি করতে পারছি, আমরা সফলভাবে এই ডায়োডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বা আরো যদি ইলাবোরেটলি বলি আমরা পুরো সার্কিটে একটা ইলেকট্রনকে ঘুরায় আনতে পারছি। তো পুরো সার্কিটে ইলেকট্রনকে ঘুরায় আনতে পারছেন মানে আসলে সার্কিটে কি হয়েছে, সার্কিটে আসলে তড়িৎ প্রবাহিত হয়েছে। তো কোন দিকে তড়িৎ প্রবাহিত হয়েছে, আপনারা চলতড়িৎ যদি পড়ে থাকেন আপনারা জানবেন যে বর্তনীতে ইলেকট্রন প্রবাহের দিক যেদিকে, তো এই ডায়োডের ভিতর দিয়ে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়েছে, এই যে দেখো তীর চিহ্নটা এমন ভাবে প্লেস করলাম যে এটা চোখে থাকলে ভোলার কোনো উপায় নাই। ডায়োডের ভিতরে তুমি দেখো ইলেকট্রন কই ছিল, এন টাইপ, এন টাইপ থেকে ইলেকট্রন কোন দিকে গেছে, পি টাইপের দিকে গেছে, নিশ্চয়ই বুঝতে পারতেছি, কেউ না বুঝলে স্পটলাইটটা ফলো করেন, আমি আরেকবার বলে দিচ্ছি, এই হচ্ছে ডায়োডের এন টাইপ অংশ। তাহলে এন টাইপ অংশ থেকে একটি ইলেকট্রন ডিপ্লেশন লেয়ার ভেদ করে চলে গেছে পি টাইপ, এরপরে পুরো বর্তনী ঘুরে আসছে। তাহলে ডায়োডের ভিতরে ইলেকট্রনটা গিয়েছে, ইলেকট্রনটা গিয়েছে এন টাইপ থেকে পি টাইপের দিকে, এবং ডায়োডের ভিতরে তড়িৎ প্রবাহিত হয়েছে, ডায়োডের ভিতরে কারেন্ট প্রবাহিত হয়েছে কোন দিকে, ডায়োডের ভিতরে কারেন্ট প্রবাহিত হয়েছে তার বিপরীত দিক দিয়ে, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়েছে পি টাইপ থেকে এন টাইপের দিকে। তাহলে এই যে ঘটনাটা আপনি ঘটাইতে পারলেন, এই যে ঘটনাটা আপনি ঘটাইতে পারলেন, আচ্ছা ওখানে আইটা কি দেখা যাচ্ছে সুন্দর করে, কারেন্ট প্রবাহিত হয়েছে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, কারেন্ট প্রবাহিত হয়েছে হচ্ছে পি টাইপ থেকে এন টাইপের দিকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করছি, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করার কারণে এই ডায়োডের ভিতর দিয়ে বা এই পুরো সার্কিটের ভিতর দিয়ে ইলেকট্রন বা আই প্রবাহিত হয়েছে বা কারেন্ট চলছে, আই চলে এই বর্তনীর ভিতর দিয়ে বা এই ডায়োডের ভিতর দিয়ে কি হয়েছে, কারেন্ট চলছে, আই চলছে, ভেঙে ফেল, সব ভেঙে ফেল, উত্তেজিত হয়ে গেছে আমার তো, বৃষ্টি দেখেই মনটা ভালো যাচ্ছে, মনে হচ্ছে পরম যাবে না। আচ্ছা তাহলে এমতাবস্থায় আমরা কি বলবো, এমতাবস্থায় আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ডায়োডটি কি হয়েছে, এই ডায়োডটি হয়েছে ভাই অন। কেন ডায়োডটি অন হয়েছে, কারণ আমরা শুরুর দিন নিশ্চয়ই বলছি যে আসলে সুইচ অন অফ করার জন্য সুইচ হিসেবে আমরা কি করি, সুইচ হিসেবে হচ্ছে আমরা ডায়োড ব্যবহার করি, ঠিক আছে, সুইচ হিসেবে হচ্ছে আমরা ডায়োড ব্যবহার করে থাকি। তো ডায়োড অন হয়েছে, তাহলে ডায়োড অন হওয়ার শর্তটা কি, ডায়োড অন হওয়ার শর্তটা হচ্ছে এই যে, এটাই হচ্ছে ডায়োড অন হবার সেই শর্ত, যে যদি পি টাইপ অর্ধপরিবাহীর সাথে যদি আমরা কি করি ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে অ্যাড করে দেই, ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে যদি আমরা অ্যাড করে দেই, তাহলে তখন কি হবে, তখন ডায়োডটা অন হবে, অর্থাৎ ডায়োডের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে বা কারেন্ট চলবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা,
এটাই ফরওয়ার্ড। আচ্ছা, মানে সবকিছু বলছি যেটা বলা হয় নাই, এই যে পুরো ঘটনাটি ঘটনাটি রয়েছে, এই ঘটনাটিকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কারণ সামনের দিকে প্রবাহিত হয়েছে কারেন্ট বা ইলেকট্রন হইতে পারে, কারেন্টই আমরা চিন্তা করি ফরওয়ার্ড বায়াস। বায়াস মানে হচ্ছে ধাক্কা বা ঝোঁক, সো এটার নাম হচ্ছে, বুঝতেই পারছো, ফরওয়ার্ড মানে সামনের দিকে, সো এটার নাম হচ্ছে সম্মুখী ঝোঁক। বলেন, এইটুক পর্যন্ত যা কিছু বলছি, এই সমস্ত কথাবার্তা গান বাজনা সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই এইটুকু বুঝছেন কিনা? স্যার আমি একটা জায়গায় বুঝি নাই, কোন জায়গায় ব্যাটারির প্লাস প্রান্ত যে গেল এখানে হোলগুলো দিয়ে কি বুঝাইছেন? ব্যাটারি এখানে ধনাত্মক হোলগুলা ধনাত্মক চিন্তা করো বা হোলগুলাকে খালি চিন্তা করো, হোলগুলো আসলে কি চায়? হোলগুলো আসলে চায় ইলেকট্রনকে নিয়ে আসতে, ইলেকট্রন নিয়ে আসতে চায়। যে কোনো হোলের আকাঙ্ক্ষাই হচ্ছে ইলেকট্রনকে নিয়ে আসা, তো হোলকে এই জন্যই আমরা পি টাইপ বা পজিটিভ বলে চিন্তা করি। বেসিক্যালি হোলের, শোনো, হোল বিষয়টা কি, এটা আসলে আমি সোহাগ ভাইয়ের একটা উদাহরণ আছে হোল সম্পর্কিত, সেই উদাহরণটা যদি দেই, মনে করো এইটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা, এখানে কি আছে, এখানে মাটি টাটি বালি টালি এগুলো দিয়ে ভর্তি, ঠিক আছে, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা। এখন এই রাস্তার মধ্যে আমি কি করলাম, এই রাস্তার মধ্যে আমি একটা গর্ত করলাম, কেন, এমনি মন চাইছে, ঠিক আছে, এই রাস্তার মধ্যে এবার এই জায়গাটায় আমি ধরে নিলাম যে এখানটায় আমি একটা গর্ত করেছি, ধরো গর্তটা হচ্ছে এইটুকু, কোনটুকু গর্তটা ধরে নিলাম, গর্তটা হচ্ছে এই, এই হচ্ছে মনে করো গর্তটা, ঠিক আছে। তো এই যে গর্তটা আছে, গর্তটাতে তো আসলে কিছু নাই, নাইদার পজিটিভ অর নেগেটিভ, মানে তো ব্যাপারটা হচ্ছে ও আসলে অন্য কোনো কিছুকে চাইতেছে। অন্য কোনো কিছু কি, ধরো এখান দিয়ে যদি একটা মার্বেল বা একটা বল বা কোনো কিছু, একটা মাটির দলা, কেউ কোনো কিছু যদি এরকম গড়াতে গড়াতে চলে আসতো, তো গড়াতে গড়াতে চলে আসলেই সে কি হইতো, মানে সাইজ মতো মিললেই সে এখানে পড়ে যাইতো না? সো এটা হচ্ছে হোল, মানে হচ্ছে আসলে কিছু একটা থাকার কথা ছিল যে নাই। তো কে থাকার কথা ছিল? ইলেকট্রন। এখন ইলেকট্রন নাই, তো নাই মানে আসলে এখানে পজিটিভিটি তৈরি হয় নাই, এখানে পজিটিভ বলে কিছু নাই, নাই এখানে কোনো কিছু নাই, মানে এটা অ্যাকচুয়ালি নাল বা জিরো। বাট এই নাল বা জিরো আসলে আমরা বলি না, আমরা পি টাইপ বা পজিটিভই বলি, কারণ সে আসলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। ওই যে ওরকম একটা মার্বেল বা বল গড়িয়ে যাবার সময় এই গর্তটাই ঠিক যেরকম পড়ে যাবে, ইলেকট্রন যদি এদিক দিয়ে পাস করতে চায় সেই হলে আটকা পড়ে যাবে এবং সে সামনে যাবে না, যদি না তাকে অধিকতর ফোর্সে কেউ টানে, অধিকতর ফোর্সে কেউ টানলে সে চলে যাবে, ঠিক আছে। বাট নর্মালি ইলেকট্রন, একটা সিঙ্গেল হোল এবং একটা সিঙ্গেল ইলেকট্রনের সবসময় সম্পর্ক হচ্ছে ইলেকট্রনটা হোলে গিয়ে পড়তে চায়। সো এই পি টাইপ পদার্থ, সরি, ব্যাটারির পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত আসলে কি করছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত আসলে বর্তনীতে হোল সরবরাহ করছে বা ইলেকট্রনের অপূর্ণতা তৈরি করছে। কেন ইলেকট্রনের অপূর্ণতা তৈরি করছে? কারণ এই সার্কিটটার কোনো একটা জায়গায় তো, মনে করো একটা সুইচ টুইচ আমরা চাপ দিছি, তো দেওয়ার সাথে সাথে এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন বাইর হওয়া শুরু করছে। এর আগ পর্যন্ত সবকিছু কি ছিল, এই পুরো সার্কিটে জিরো জিরো। তো যখনই তুমি সুইচ অন করছো তখন এক পাশে গিয়ে প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে, ভোল্টেজে ড্রপ হয়েছে, তো এই ইলেকট্রনগুলো কি করতে চাইবে, ওইদিকে যাইতে চাইবে। আসলে ইলেকট্রনের টেন্ডেন্সি হচ্ছে বেশি যেখানে আছে সেখান থেকে কমের দিকে যাইতে চাওয়া, তো সেটা সে যাইবে, এই হচ্ছে ঘটনা। বলো বুঝছি কিনা, বা কি জানতে চাইছিলা আসলে? হোল নিয়ে একটা বিস্তারিত বয়ান দিয়ে ফেললাম। আমি হোলটা ওই দিন বুঝছিলাম, মানে আমি জানতে চাইছি যে ব্যাটারি থেকে এই প্রান্তে ধনাত্মক কিছু কি জমা হয়েছে এরকম কিছু, যেমন এই পাশে তো ইলেকট্রন জমা হয়েছে ওই পাশে, ওই পাশে অ্যাকচুয়ালি কিছু জমা হয় নাই, ওই পাশ ফাঁকা, কিন্তু যখন এক পাশ অনেক বেশি ফাঁকা, এক পাশ অনেক বেশি ফাঁকা এবং এক পাশে মনে করো অনেক বেশি ইলেকট্রন, এক পাশে মনে করো অনেক বেশি ইলেকট্রন, তখন এই ফাঁকা জায়গাটা আসলে ইলেকট্রনকে চায়। তো এখানে আসলে তৈরি হয়েছে কি, তৈরি হয়েছে এখানে, তৈরি হয়েছে ইলেকট্রনের চাহিদা, তৈরি হয়েছে ইলেকট্রনকে চাই, আমরা চাই ইলেকট্রনকে, চাই ইলেকট্রন দেও, টানাটানি তৈরি হয়েছে ইলেকট্রনের জন্য, একটা হাহাকার তৈরি হয়েছে, যদি তুমি এভাবে বুঝতে চাও। তুমি কি বুঝতে পেরেছো? ওকে,
সেম অ্যামাউন্টের, পরিমাণটা সেম, ভোল্টেজ ড্রপ যেহেতু, সো পরিমাণটা সেম আর কি। ঠিক আছে, আচ্ছা তো একটু এখানে কথা শুনেন, আর একটু কাজের কথা আমাদের বাকি আছে। আমরা এই জিনিসপত্রগুলো যদি মুছে দেই, এই জিনিসপত্রগুলো যদি মুছে দেই, ধরো এই যে একটা ডায়োড অন হয়েছে, সবাই আমার কথা শুনুন, আমি একটা গল্প বলতেছি। ধরেন একটা মাঝখানে কি ছিল, মাঝখানে একটা ব্যারিয়ার বা একটা বাধা ছিল, ঠিক আছে, ডিপ্রেশন লেয়ার। এই ব্যারিয়ারের এক পাশে ইলেকট্রন ছিল, আর এক পাশে মানে ইলেকট্রনটাকে পাঠাইতে হবে। তো এই যে এক পাশ থেকে, এক পাশ থেকে ইলেকট্রনটাকে যে আমি আরেক পাশে পাঠাইছি, এই ইলেকট্রনটাকে পাঠানোর জন্য ইলেকট্রনটাকে কি একটা ধাক্কা দেওয়া লাগছে না? ধাক্কা দিয়ে ইলেকট্রনটাকে পাঠাইছি, ওই যে পিছন থেকে ইলেকট্রনগুলো ধাক্কা দিছে, আবার সামনের থেকে হোলগুলো কি করছে, ওকে টান দিছে। এক পাশ থেকে ধাক্কা দিছে, আরেক পাশ থেকে টান দিছে। এই ধাক্কা এবং টান দিয়ে ইলেকট্রনকে ওরা কি করছে, ধাক্কা এবং টান দিয়ে ওরা ইলেকট্রনকে হচ্ছে সামনে নিছে। তো এই কাজটা করার জন্য, এই কাজটা করার জন্য কিছুটা শক্তি আসলে কি হয়েছে, খরচ হয়েছে বা ব্যয় হয়েছে। এই কাজটা করার জন্য কিছুটা শক্তি খরচ হয়েছে বা ব্যয় হয়েছে। তো এই যে কাজটা করার জন্য কিছুটা শক্তি খরচ বা ব্যয় করা লাগছে, এই কাজটা কে করছে? এই কাজটা করছে হচ্ছে, এখানে তো আর কেউ শক্তি সরবরাহ করে নাই, একমাত্র শক্তি সরবরাহ করছে কে? একমাত্র শক্তি সরবরাহ করছে হচ্ছে ব্যাটারি, রাইট? এখানে তো একটাই পাওয়ার সোর্স ছিল, একটাই পাওয়ার সোর্স ছিল, সেটাকে, সেটা হচ্ছে ব্যাটারিটা। তো এখানে শক্তি যাই খরচ করা লাগছে, সেটা কে খরচ করছে? সেটা খরচ করছে হচ্ছে ব্যাটারি। তো এই যে ব্যাটারিটা শক্তিটা খরচ করছে, ধরো কথার কথা, সবাই আমার কথা শোন, এখনই এসব তোর আঁকার দরকার নেই, তুই শুধু আমার কথা শুনে যা। ধর এই যে বর্তনীটা আছে, এই বর্তনীটার ভিতরে যে কোনো একটা জায়গা দিয়ে, এখান দিয়ে ধর কোনো একটা বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট, একটা লাইট, একটা ফ্যান, আমরা ধরে নিলাম যে এখানে কি আছে, এখানে একটা লাইট ছিল, ঠিক আছে, একটা বাল্ব লাইট ছিল। এই বাল্ব লাইটটা জ্বালাইতে তো একটা শক্তি খরচ করতে হবে বা ব্যয় করতে হবে, সেটাও কে সরবরাহ করবে? সেটাও সরবরাহ করবে হচ্ছে ব্যাটারি। এই যে ব্যাটারিটা, বাল্ব লাইটটা আসলে দরকার নাই, বাল্ব লাইটটা কোনোই দরকার নাই। এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা কি করতেছে? এই ব্যাটারিটা হচ্ছে এই ডায়োডটাকে, আমরা বলতেছি কি করতেছে, ডায়োডটাকে অন করতেছে। ডায়োডটাকে অন করা মানে কি? ডায়োডটাকে অন করা মানে হচ্ছে ডায়োডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রনকে চালিয়ে দেওয়া। শুকর আলহামদুলিল্লাহ, ভাঙচুর লেভেলে বৃষ্টি হচ্ছে। তো এই যে ডায়োডটা অন করা লাগছে বা ডায়োডটার ভেতর দিয়ে ইলেকট্রনকে চালানো লাগছে, এই কাজটা করার জন্য ব্যাটারির কিছুটা শক্তি ব্যয় হয়েছে। কি বলছি আমি, সবাই আমার কথা শুনো, ডায়োড অন করার জন্য বা ইলেকট্রনকে স্থানান্তর করার জন্য, তো স্থানান্তর হয়েছে মানে কি, ধাক্কা দেওয়া লাগছে, ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে, কাজ হয়েছে, তার মানে কিছুটা শক্তি ব্যয় করা লাগছে। কে ব্যয় করছে? ব্যাটারি। তো ব্যাটারির কিছু অ্যামাউন্টের শক্তি ডায়োডকে অন করতে ব্যয় হয়, ব্যাটারির কিছু অ্যামাউন্টের শক্তি কি হয়, ডায়োডকে অন করতে ব্যয় হয়ে যায়। যতটুকু শক্তি ডায়োডকে অন করতে ব্যয় হয়, সেইটাকে অনেক রকম নামে ডাকা হয়, সেইটাকে বলে হচ্ছে অপারেটিং ভোল্টেজ। অপারেটিং ভোল্টেজ কোথাও কোথাও বলে হচ্ছে নি ভোল্টেজ, আর আমাদের বইতে একদম সহজে বলা আছে, এটা কোথাও ওরকম ইউজ হয় না, স্টার্টিং ভোল্টেজ। এটা দিয়ে বোঝাটা আমাদের জন্য সহজ আর কি, ঠিক আছে। আলটিমেট নামটা কি? আলটিমেট নামটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ। অপারেটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ এটাই হচ্ছে বেশি ব্যবহৃত হয়, অপারেটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা তো এটার সংজ্ঞাটা আমাকে এখন কে বলতে পারবেন, যে অপারেটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ বা স্টার্টিং ভোল্টেজটা কি? কোন একটি ডায়োড অন করার জন্য, কোন একটি ডায়োড অন করার জন্য ব্যাটারির একটা নির্দিষ্ট পরিমাণের শক্তি ব্যয় হয়ে যায়, ব্যাটারি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি ব্যয় হয়ে যায় ডায়োডটিকে অন করার জন্য, ঠিক আছে। ওইটা, ওই শক্তিটাকে কি বলে? ওই শক্তিটাকে বলে অপারেটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ। বলেন বুঝছেন কিনা, বইতে গেলেই সংজ্ঞাটা পাবেন, আমি যতবার বলছি ততবারেও আপনি চাইলে লিখে ফেলতে পারতেন। সবাই কি আসেন না কি? বৃষ্টি মিষ্টি দেখে সব মানে, স্যার বুঝছি স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে বুঝে যেহেতু গেছেন, আমাদের আরো দুইটা ভ্যালু একটু লিখে রাখা লাগবে, দুইটা ভ্যালু একটু লিখে রাখা লাগবে। কার ভ্যালু লিখে রাখতে হবে ভাই? দুটো ডায়োডের অপারেটিং ভোল্টেজ বা নি ভোল্টেজের ভ্যালুটা আমরা জানি, দুটো ডায়োড। আমরা দু ধরনের ডায়োড আমাদের মোটামুটি হাতের নাগালে বা বেশি ওয়াইডলি ইউজড হয়,
একটা হচ্ছে সিলিকন ডায়োড আর একটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। সো যদি সিলিকন ডায়োড ব্যবহার করা হয়, সিলিকন ডায়োডের অপারেটিং ভোল্টেজটি হচ্ছে 0.7 ভোল্ট এবং জার্মেনিয়াম ডায়োডের অপারেটিং ভোল্টেজটি হচ্ছে 0.3 ভোল্ট। লিখে রাখি,